অনেক বছর আগে একটা ছোট গ্রামে দুটো লোক দুজনের খুব ভালো পড়শি ছিল। ওদের নাম ছিল নানু আর ধানু। দুজনেরই ছোট ছোট দুটো কুঁড়ে ঘর ছিল সমুদ্র তটের সামনে, যেখানে দুজনে দুজনের বউয়ের সাথে থাকত। দুজনেই নিজেদের ছোট ছোট একটা কামরা বানিয়েছিল। মনু গরিব হওয়ার কারণে দুঃখী হয়ে থাকত, অধিকাংশ সময় না খেয়ে থাকতে হতো, এই জন্যই সে সব সময় পূজা পাঠ করত। একদিন গাছের দেবতা ওর পূজোয় খুশি হয়ে যায় আর ওর কাছে আসে। বলো তোমার কি চায় ভালো মানুষ? হে ঠাকুর, তুমি আমার প্রার্থনা শুনেছ। তুমি খুব সৎ মানুষ, কিন্তু এবার তাড়াতাড়ি বলো তুমি কি চাও। আমি খুব ধনী হতে চাই ঠাকুর, খুব ধনী। তথাস্তু। সত্যি করে? কিন্তু মনে রেখো, খুব সহজে ধনী হওয়া যায় না। আর আমি তোমাকে বলবো না যে তুমি কিভাবে ধনী হয়ে উঠবে, তোমাকে নিজেকেই খুঁজে নিতে হবে। ঠিক আছে ঠাকুর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঠাকুর। মনুর বারান্দায় অনেক লম্বা লম্বা নারকলের গাছ ছিল, কিন্তু ও কোনো দিনই এই গাছগুলোর দিকে তাকিয়েও দেখেনি। খুব তাড়াতাড়ি এই নারকলগুলো পেকে যাবে, কেননা এইবারে এই নারকেলগুলো পেরে বিক্রি করলে আমরা যদি পয়সা পাই। ও ভাগ্যবতী, খুব তাড়াতাড়ি আমরা অনেক ধনী হয়ে যাব, তাই আর এই নারকেলের কথা চিন্তা করার কোনো দরকার নেই, শুধু অপেক্ষা করো। মনু এটা জানত না যে ভগবান নারকলের ওপরে তার কৃপাদৃষ্টি রেখে দিয়েছিল। এর মধ্যে দিয়ে ভগবান পরীক্ষা নিতে চাইছিলেন। খুবই অদ্ভুত ব্যাপার, কাল পর্যন্ত তো এই নারকলগুলো ছোট ছোট ছিল, কিন্তু আজ একদম পেকে গেছে দেখে মনে হচ্ছে। তোমারই মনে হচ্ছে না এটা? সত্যি কালকে নারকেল ছোট ছিল আর আজকে এত বড় হয়ে গেছে। হ্যাঁ, তুমি ওপরে গিয়ে একবার দেখার চেষ্টা তো করতে পারো। যাও, এগুলো বাজারে গিয়ে বেচে দাও। আজকেই করতে হবে, কিন্তু আজকে তো আমার কাজ করতে ইচ্ছেই করছে না। কিন্তু নারকলগুলো পেকে গেছে, ওগুলো তো তোমার জন্য আর অপেক্ষা করে থাকবে না। না, আজকে করব না, আজকে আমার কাজ করার একটু ইচ্ছা নেই। আরে নারকেলগুলো তো গাছ থেকে উড়ে যাবে না, ওইসব আমি কালকেই করে নেবো খন। যাই হোক, কেউ কখনো অলস লোককে দিয়ে কোনোদিন কাজ করাতে পেরেছে? কিন্তু মনু যখন নিজের অলসতা দেখাচ্ছিল, ওই রাতেই ধানু বারান্দায় বসেছিল। দম 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 দম, আজকের রাত কি সুন্দর রাত, এই রাতে সব চমৎকার হয়, যদি আমার সাথে এমন চমৎকার হতো, যদি আমিও অনেক ধন পেয়ে যেতাম। এটা কি কি, এ তো নারকেল, এত বড় বড়, এতে তো অনেক অনেক মিষ্টি মিষ্টি জল হবে। বা 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 বা, দুটো নারকেল তাও আবার আমার বারান্দাতেই এসে পড়েছে। বাহ, এবার তো এই দুটোই আমার, আর মানু তো জানতেও পারবে না। তুমি আমার জন্য কি এনেছো, নারকল? হ্যাঁ গো গিন্নি, এই দুটো নারকেলই মানুর গাছ থেকে পড়েছে আর আমাদের বারান্দাতে এসে পড়েছে, বুঝলে? তো আমাদের এটা বলা উচিত হবে না? কেন, যেটা আমাদের জায়গায় এসে পড়েছে সেটা আমাদের। যাও, এই দুটোকে গিয়ে ভেঙে আনো, যাও, আমি মিষ্টি মিষ্টি জল খাওয়ার জন্য অপেক্ষায় রয়েছি একেবারে। ও এটা কি?
হে ঠাকুর, এটাতে তো সোনার মুদ্রা রয়েছে। এই নারকেলটাতে সোনার মুদ্রা রয়েছে। আমার বিশ্বাস ছিল নিশ্চয়ই কিছু চমৎকার হবে। তাড়াতাড়ি আর একটা নারকেলও ভাঙো। দুটো নারকেলে দুটো সোনার মুদ্রা, আমি তো ভাগ্যবান হয়ে গেলাম। আমি ঠিক জানি ওই নারকেল গাছের সব নারকেলে সোনার মুদ্রা রয়েছে। একটু ভেবে তো দেখো, আমরা যদি সব পয়সা পেয়ে যাই তাহলে তো আমরা বড় লোক হয়ে যাব। এবার শুধু দেখতে থাকো গিন্নি, ওই মানু কখনো টেটিও পাবে না যে এই নারকেলগুলোতে কি আছে। এবার তোমার চালাক স্বামীর চালাকি দেখো, বুঝলে? আরে মানু, কি সুন্দর সকাল, বল, তাই না? হ্যাঁ তা তো বটে। মনে হচ্ছে তোমার নারকেলগুলো বড় হয়ে গেছে। এবার কি তুমি এগুলো কাটবে নাকি? হ্যাঁ জানি না, এখন আমার কাজ করার কোনো ইচ্ছাই নেই। ধানু ভাই, আমার তো কখনোই লাগে না ও কোনোদিন এই নারকেলগুলো পাড়তে পারবে। তুমি তো জানোই আমার স্বামী কতখানি অলস ধরনের মানুষ। চিন্তা করো না, সবাই এত লম্বা নারকেল গাছে উঠে নারকেল পাড়তে পারে না গিন্নিমা। মনে হয় ও ভয় পায়। যদি তুমি চাও তাহলে আমি ওই নারকেলগুলো পেরে আনতে পারি। হ্যাঁ তাহলে যদি তুমি চাও তাহলে আমি নারকেলগুলো বাজারে গিয়ে বিক্রি করেও আসতে পারি, আর বিক্রি করে টাকাগুলো তোমায় দিয়ে দেব। কে, তুমি কি সেটা করবে? হ্যাঁ নিশ্চয়ই, এতে আর তেমন কোনো সমস্যা নেই। আর যদি তুমি চাও তাহলে আমি এই গাছটাও কিনে নিতে পারি। তা তুমি এত কি ভাবছো বলো তো মানু? আমি তোমার সব সমস্যা মিটিয়ে দেব, আর তুমি তোমার টাকাও পেয়ে যাবে। না না ভাই, গাছটা আমি বিক্রি করব না, মাফ করো, আমার ঠাকুরদা ওই গাছটা লাগিয়েছিল, তুমি তো জানোই। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই নারকেলগুলো তুমি আর কাউকে বেচবে না, ঠিক আছে? এইটুকু তো আমার জন্য করতেই পারো। ঠিক আছে, নারকেলগুলো তোমাকেই দেব, প্রতিজ্ঞা করছি, চলো হাত মিলাই। এইভাবে ধানু আর তার বউ অলস মানুষকে লুটতে থাকে। ধানু গাছে উঠে নারকেল পেরে আনত, আর বাজারে গিয়ে বিক্রি করার নাটক করত, কিন্তু আসলে ও নারকেলগুলো নিজের বাড়িতে নিয়ে আসত। আর সত্যি করে প্রত্যেকটা নারকেল থেকে একটা করে সোনার মুদ্রা পেত। আর এইভাবেই ধানু আর তার পরিবার মানুকে বোকা বানিয়ে ধনী হতে লাগলো। ওই জাদুর নারকেল গাছটা নারকেল দিতে থাকলো, আর ধানু সেগুলো পেস্তে থাকলো। এইভাবে ধানুর বাড়ি বড় হতে লাগলো, আর এইভাবে খুব তাড়াতাড়ি সে গ্রামের সব থেকে ধনী ব্যক্তি হয়ে গেল। আর অন্যদিকে মানু, যে কিছুই বুঝতে পারছিল না, শুধুমাত্র কিছু টাকার বিনিময়ে ধানুকে নারকেল বিক্রি করে যাচ্ছিল। কিন্তু মানুর বউ খুব বুদ্ধিমতী ছিল। একদিন ধানু আর তার বউ কিভাবে এত ধনী হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। ওরা কি টাকার গাছ পেয়েছে নাকি? আহ, অনেক কষ্ট করে হয়তো। ছাড়ো, অন্যদের উন্নতিতে নিজেদের হিংসা করতে নেই, বুঝেছো গিন্নি? আরে আমি হিংসা করছি না গো, কিন্তু কোন কাজটা? ওরা কোনো কাজই করে না যে আমাদের নারকেলগুলো বিক্রি করা ছাড়া। আর সত্যি করেই ওরা এখন অনেক ধনী হয়ে গেছে, তাহলে আমাদের নারকেল বিক্রি করার ওদের দরকার কি? কিন্তু এটা তো ভালো কথা, তাই না? কি বলো? আমার তো মনে হচ্ছে কিছু একটা ব্যাপার আছে। ওরা যেদিন থেকে আমাদের নারকেল বিক্রি করা শুরু করেছে না, তখন থেকে ধনী হতে শুরু করেছে। তুমি এ নিজের অলসতা ছাড়ো আর ব্যাপারটা গিয়ে দেখো তো মনু। একবার একটা কথা তোমার মাথায় ঢুকে গেলে ঠাকুর এসেও সেটাকে সরাতে পারবে না। ঠিক আছে, তাহলে আজকে রাতে আমি গিয়ে দেখব। ওরা দুজনে ওখানে আছে, চলো গিয়ে দেখি
কি করছে? আমার খুব অদ্ভুত লাগছে, বুঝলে? চুপ করো, শোনো। আমার মনে হয় এবার আমাদের একটা বড় বাড়ি নিতে হবে, এই গ্রাম থেকে বেরিয়ে শহরের কাছাকাছি। আরে কিনে নেব, কিনে নেব, শুধু একটু অপেক্ষা করো গিন্নি। আগে যাও গিয়ে নারকেলগুলো নিয়ে এসো, যাও, একবার দেখি যে আমরা আজকে কত উপার্জন করলাম গিন্নি। ঠিক আছে, তুমি দেখেছো আমাদের নারকেলের মধ্যে সোনার মুদ্রা আছে, তাই তো আমি ভাবছি ওরা এত তাড়াতাড়ি বড় লোক হয়ে গেল কি করে। সত্যি তো? তাহলে তো এই নারকেলগুলো সব আমাদের, আমি এখনই যাচ্ছি ওদেরকে বলতে। ধানু, বিশ্বাসঘাতক, তাহলে এই করে তুই ধনী হয়েছিস, আমার নারকেল থেকে সোনা চুরি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না যে তুই কি বলছিস। আমি সব দেখে নিয়েছি, মিথ্যে কথা বলিস না, তোমার সব সম্পত্তি আমার, বিশ্বাসঘাতক কোথাকার। বাজে কথা না বলে এক্ষুনি তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও। আমি তোমার সব নারকেল কিনে নিয়েছি, তার মানে সেই নারকেলের ভিতরে যা আছে সেগুলো সব আমার। না, এগুলো ঠিক না, ওই নারকেলের ভিতরে থাকা সোনার মুদ্রাগুলো আমার। চিন্তা করো না, তুমি আমার ভগবানের কাছে প্রার্থনা করো, সে নিশ্চয়ই তোমার প্রার্থনা শুনবে। ওই দিন রাতে মানু কঠোর সাধনা করল, অনেকক্ষণ বাদে ভগবান আবার মানুকে দর্শন দিলেন। কি হয়েছে মানু? আমি বারবার তোমার কাছে আসতে পারবো না, পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যাদের আমাকে দরকার। হে ঠাকুর, আপনি আমাকে সাহায্য করুন, ধানু আমার সব সোনার মুদ্রা চুরি করে নিয়েছে। আমি জানি, আমি সব দেখেছি, কিন্তু আমি এতে কিছুই করতে পারবো না, এসব তোমার অলসতার জন্যই হয়েছে, তাই যা হবার তা হয়ে গেছে। কিন্তু ঠাকুর। ঠিক আছে, যেহেতু তুমি একজন সৎ মানুষ তাই আমি তোমায় সাহায্য করব, কিন্তু তোমাকেও প্রতিজ্ঞা করতে হবে যে তুমি পরিশ্রম করে কাজ করবে। প্রতিজ্ঞা করছি। তুমি নিজে তোমার গাছে চড়বে? হ্যাঁ ঠাকুর, নিশ্চয়ই আমি করব, কিন্তু আমি ওই চোর ধানুকেও শিক্ষা দিতে চাই। চিন্তা করো না, ও একজন বিশ্বাসঘাতক, ও যা করেছে তার শাস্তিও নিশ্চয়ই পাবে। এখন থেকে মানু আর আমাকে নারকেল বিক্রি করবে না, তাই আমাকে এবার থেকে নারকেল চুরি করে নিতে হবে। গিন্নি, তাড়াতাড়ি করো, আমি নারকেল নিয়ে এসেছি, তাড়াতাড়ি করে এগুলো ভাঙো। এদিকে নিয়ে এসো। কি হলো, কি হলো? এখানে নারকেলের মধ্যে তো বিছা রয়েছে। এ ঠাকুর, পালাও, পালাও গিন্নি, তাড়াতাড়ি করে পালাও। না, এই রকম করো না মানু, আমাদের আমাদেরকে এই বিছের হাত থেকে বাঁচাও মানু। আমি কেন তোমাদেরকে বাঁচাবো? এই বিছেগুলো সব তোমার নারকেলের মধ্যে ছিল। কিন্তু তুমি তো বলেছিলে নারকেলের মধ্যে যা থাকবে সেগুলো সবই তোমার, তাই না? শুভ বিদায় ধানু, বিছেগুলোর সাথে আনন্দে থাকো। ধানু আর তার বউ নিজেদের ভুল বুঝতে পারল, বিছেগুলো তাদের অনেকক্ষণ ধরে হয়রানি করেছিল, কিন্তু বিছেগুলো চলে যাওয়ার পর ধানু আর তার বউ মানুর কাছে ক্ষমা চাইল আর নিজেদের সম্পত্তিগুলো তাদের সাথে ভাগবাটোয়ারা করে নিল, আর তারপর একসাথে দিন কাটাতে লাগলো। যখন তাদের কাছে অনেক ধন সম্পদ জমা হয়ে গেল, তখন তারা তাদের থেকে সোনার মুদ্রাগুলো গ্রামের অন্য লোকেদের কাছে দিতে থাকলো। নারকেলের গাছ যতদিন থাকলো তার ভেতর থেকে সোনার মুদ্রাও বেরোতে থাকলো। হাই, আমি শাইনি, যদি তোমরা আমাকে এভাবে দেখতে চাও
তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো, আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।